broken bat. জিম্বাবুয়ের ইনিংস ছিল দুই ভাগ, রায়ান বার্লের ব্যাট ভাঙার আগে আর পরে। ১৩ ওভারে রান ছিল ৬ উইকেটে ৬৭। এরপর ফিজের বলে ব্যাট ভাঙা যেন তেতিয়ে দেয় বার্লকে। খুনে মেজাজে নাসুমের ১ ওভারে কিনা ৫-৬ আর ১-৪। সাইফুদ্দিনের দেয়া ৩১ রানের লজ্জাকে ভাসিয়ে ডুবলেন নাসুম, দিলেন ৩৪ রান। লুক জংগি কে নিয়ে বার্ল যোগ করলেন ৭৯ রান। হাফ সেঞ্চুরি হাঁকানো বার্ল শেষ পর্যন্ত ঝড় তুলে ফেলেন হাসান মাহমুদের বলে। ৩৫ রানের লুকও তার শিকার। ততক্ষণে অবশ্য সেই ৬৭ রানের জিম্বাবুয়ে থামে ১৫৭ তে। এক সময় অর্থের অভাবে বুট কিনতে না পারা রায়ান বার্ল যে উইকেটে ছড়ি ঘোরান সেখানে কিনা মুখ থুবড়ে পড়েন লাখ টাকার ঘরোয়া ক্রিকেটের বাংলাদেশের তারকারা। মুনিমের বদলে ইমন, কিন্তু ছবিটা একই। স্কোরবোর্ডে যখন ৩৪, সাজঘরে তখন লিটন, মুনিম, এনামুল। মাহমুদুল্লাহর ২৭ বলে সমান রান ম্যাচটাকে টেনেছে। আফিফের ৩৯ কিংবা শেখ মেহেদীর ২২ প্রশ্ন ছুড়ে দিয়েছে তরুণদের দেখা সিরিজে তারা কেন ৭-৮ নম্বরে। তবে শেষ দুই ওভারে ২৭ রানের হিসাবটা মেলাতে যেভাবে ব্যাটিংটা হয়েছে তাতে একটা বার্তা স্পষ্ট, অ্যান্টিবায়োটিক দিয়ে আর যাই হোক টি-টোয়েন্টির ওষুধটা সারাতে পারবে না বিসিবি।